বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটা হচ্ছে আমাদের রেজাল্ট সম্বন্ধিত জিনিসগুলো নিয়ে। তো আমরা প্রথমে যেটা করব যে আমরা রেজাল্টটা দেখার জন্য প্রথমে আমাদের অপশন লিস্টে যেতে হবে রেজাল্ট। রেজাল্টের ভিতরে আমাদের এক্সাম এক্সাম আছে, এক্সাম টাইপ। তো এক্সাম টাইপের ভিতরে দেখবেন আমাদের তিনটা ক্যাটাগরি আছে, যেমন উইকলি, মান্থলি, সেমিস্টার। একটু জিনিস খেয়াল করলে দেখবেন যে আমরা মানে একটা যেটা কত ধরনের কনফিগারের আমরা, এটা আমার ভাষায় আমি যদি বলি, তাহলে আমরা কত ধরনের কনফিগারের আমরা এক্সাম করি, সেই কনফিগারের ধরন দেখে আমরা এই এক্সাম টাইপটা তৈরি করতে পারি। যেমন আমরা যখন কনফিগারটা করি তখন কিন্তু আমরা এই টাইপ এর উপরে কনফিগারটা করি, যার কারণে আমরা যেমন সেমিস্টারের উপরে যে সেমিস্টারে যে কনফিগারটা করলাম, যেমন হাফ ইয়ারলি কনফিগার করলাম সেমিস্টারের ভিতরে। তো এখন আমি যদি ইয়ারলি কনফিগার যদি হাফ ইয়ারলির মতোই হয় তাহলে আমি যখন এক্সামটা তৈরি করব অ্যানুয়াল, তখন তো আমার এই যদি আমি এক্সাম টাইপটা দিয়ে দিই সেমিস্টার, তাহলে ওই সেমিস্টারের এগেনস্টে যে আমরা কনফিগারটা করছি ওই কনফিগারটা আপনার অ্যানুয়ালের ভিতরে চলে যাবে। যেমন আমরা যদি আপনাদের আমাদের তিনটা ধরন হতো নর্মালি দিয়ে রাখছি, উইকলি, মান্থলি, সেমিস্টার। যদি দেখেন যে এরও বাইরেও আপনার আরেকটা কনফিগার হয় শুধু একটা এক্সাম, যেমন মডেল টেস্ট হইতে পারে, সবার আলাদা কনফিগার, তখন আপনি এই অ্যাড নিউতে যে আপনি আপনার মতো একটা এক্সাম টাইপ তৈরি করে নিতে পারবেন। এক্সাম টাইপটা যখন তৈরি করবেন এক্সাম নামটা দিবেন, যেমন একটা নাম দিলেন, এটার একটা নাম দিয়ে আপনি এটাকে দিতে পারেন যে কোন ইয়েতে সেমিস্টার না মান্থলি, এটা দিয়ে আপনি সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর আপনার এই জায়গায় এক্সাম টাইপটা তৈরি হয়ে যাবে। তো এক্সাম টাইপটা পরে আমাদের যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে আমাদের এক্সাম, শুধু অনলি এক্সাম। এক্সামটা কী ধরনের, যেমন আমাদের যত পরীক্ষাগুলো আছে, হ্যাঁ মান্থলি, যেমন মান্থলি পরীক্ষা যখন নেই তখন মান্থলি ক্যাটাগরি একটা আলাদা। যেমন আমি যদি একটা এক্সাম তৈরি করব নতুন, দেখেন কী বলে আমাকে, এক্সাম যখন আমি তৈরি করি তখন কিন্তু সে আমাকে বলে দেখেন কোন টাইপের ভিতরে তৈরি করবেন। যেহেতু আমি মার্ক কনফিগ করি, যেমন আমার হাফ ইয়ারলি যদি তৈরি করি তাহলে সেমিস্টার দিব, অ্যানুয়াল যদি তৈরি করি সেমিস্টার দিব, মডেল টেস্ট যদি সেমিস্টারের মতো কনফিগার হয়ে থাকে ইয়া হাফ ইয়ারলির মতো তাহলে সেমিস্টারের ভিতরে দিব। যদি দেখি না আলাদা তাহলে মান্থলি পরীক্ষাগুলো মান্থলির ভিতরে দিব, উইকলি পরীক্ষাগুলো উইকলি। যেমন আমি এখন তৈরি করবো হাফ ইয়ারলি বা অ্যানুয়াল বা মান্থলি ওয়ান, মান্থলি ওয়ান যদি করি তাহলে মান্থ এনে দিব আমি মান্থ, আর এনে দিব আমি মান্থলি ওয়ান। এরকম যদি ইয়ার দিব 2020, এখানে 2020 লিখলে চলে আসবে 2020 জি। তারপরে ওয়ার্ডার মানে সিরিয়ালটা, আমাদের কত নম্বর সিরিয়াল এটা থাকবে সেটা দিতে পারি। এটার ভিতরে একটু জানার বিষয় আছে, দেখেন এনে কিন্তু লেখা আছে কম্বাইন্ড রেজাল্ট উইথ আদার্স এক্সাম। মানে আপনি যদি কম্বাইন, কম্বাইনটা কি আমি একটু বুঝাই বলি, সেটা হইছে আপনি যখন এটা বিশেষ করে লাগে আপনাদের কিন্ডারগার্টেনে, কিন্ডারগার্টেনে কি দেখবেন মান্থলি ওয়ান, মান্থলি টু, তারপর কিন্তু সেমিস্টার হয়। যখন মান্থলি ওয়ান পরীক্ষা হয় তখন আপনারা পাবলিশ করে দেন, মান্থলি টু পরীক্ষা পাবলিশ করে দেন, কিন্তু যখন সেমিস্টার হয় তখন স্যারে বলে মান্থ ওয়ান আর টু এই তিনটা মিলে যে পরীক্ষা হয়েছে এটা মিলে আমার ওয়ান সেমিস্টার আপনারা পাবলিশ করেন। তখন আপনি যদি এনে মান্থলি এনে যদি দেন আপনি সেমিস্টার এক্সাম, এখন আপনি মান্থলিগুলো কোথায় পাবেন? আপনার তো এক পরীক্ষা, কারণ আপনার সব পরীক্ষা তো আনতে পারবেন। এই জন্য আমরা কম্বাইনটা দিছি, এটাও কিন্তু একটা গ্র্যান্ড ফাইনালের মতো, বাট এটার ক্যালকুলেশনটা একটু আলাদা। আলাদা বলতে যেমন আপনি হাফ ইয়ারলিতে নেবেন 10%, এই সরি মান্থলি ওয়ানতে নেবেন 10%, মান্থলি টুতে নেবেন 10%, এই হিসাব সেমিস্টারে নেবেন আপনি 30%, এই হিসাবে আপনার 50%। এখন কত হয়েছে, এই যে 50% হইলো এটা থেকে আবার আপনি হাফ সেম গেল মান্থলি, এবার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এইটা মিলে হবে আপনি গ্র্যান্ড ফাইনাল। তাহলে পরীক্ষা কিন্তু তিনটা মানে একটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ মানে জেনারেল এক্সাম, যেমন মান্থলি ওয়ান পরীক্ষা দিলাম পাবলিশ করেন, এটা জেনারেল এক্সাম। আরেকটা হচ্ছে কম্বাইন্ড মান্থ ওয়ান, মান্থ ওয়ানলি টু, আর হচ্ছে সেমিস্টার, এই তিনটা মিলে করলেন একটা, তার মানে এটা হচ্ছে কম্বাইন্ড। আরেকটা হচ্ছে যে সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এগুলো কিন্তু মান্থলি নেই শুধু সেমিস্টার, এটা নিয়ে আপনি গ্র্যান্ড ফাইনাল করবেন তিনটা সেমিস্টার মিলে গ্র্যান্ড ফাইনাল। তাহলে এক্সাম তিনটা হলো, সেমিস্টার ওয়াইজ তিনটা সেমিস্টার নিয়ে একটা গ্র্যান্ড ফাইনাল, আর মান্থ ওয়ান মান্থ টু একটা সেমিস্টার নিয়ে হবে আপনি কম্বাইন্ড রেজাল্ট, আর আলাদা আলাদা পরীক্ষাটা তো জেনারেল এক্সাম আপনারা বুঝছেন। তখন এটা যখন আপনি ইএস দিবেন কম্বাইন্ডে, দেখেন আপনি চাবে যে আপনি এই যে সেমিস্টার পরীক্ষা এটার সাথে কী কী পরীক্ষা আপনি অ্যাড করতে চান। তাহলে এনে যেহেতু মান্থ ওয়ান আছে আমরা এটা যদি ইএস করে দিই তাহলে দেখেন এনে আপনি নিতে পারবেন, কত পার্সেন্ট নেবেন 10%,
মান টুতে যদি নেন তাহলে কত পার্সেন্ট, 20% বা 10% যেভাবে নেন, এইভাবে আপনি এইভাবে কম্বাইন্ড এটা ইএস দিয়ে নিতে পারেন। এখন কম্বাইন্ড এটা থেকে কত পার্সেন্ট, নিজে নিজে পরীক্ষা থেকে কত পার্সেন্ট নেবেন এটা আপনি নিজে দিয়ে দিতে পারেন। গেল আপনি তাহলে এটা কম্বাইন্ডের ব্যাপারটা আপনি চলে গেল। হ্যাঁ, এরপর আসেন আপনি যে আমাদের গ্র্যান্ড ফাইনাল। গ্র্যান্ড ফাইনালটা যদি আপনি নেন, দেখেন এই জায়গায় কিন্তু আমরা কম্বাইনটা যদি নদিয়ে দেখে, যেহেতু যেটা বুঝতে পারছেন, আমরা যদি এই জায়গায় অ্যানুয়াল এক্সামটা দিই, অ্যানুয়াল এক্সাম ইয়ে যদি দিই, তখন আপনাকে চাবে যে এই যে সেমিস্টার পরীক্ষা এটা কোন ক্লাসে কত পার্সেন্ট নেবেন যদি গ্র্যান্ড ফাইনাল আপনি দেন। যদি গ্র্যান্ড ফাইনাল এটা না নেন তাহলে তো নো দিবেন, আর যদি ইয়েস দেন তাহলে এই পরীক্ষা, যেমন এটা হাফ ইয়ারলি যদি থাকতো, যদি হাফ ইয়ারলি থাকতো তাহলে আপনি কোন কোন ইয়াতে ক্লাস থেকে আপনি কত পার্সেন্ট নেবেন। হাফ ইয়ারলি পরীক্ষাতে নিব এই প্লে থেকে 20%, এটা থেকে 50, এটাতে 50, এটা 50 যদি হয়, আর এন হলে 50, হাফ ইয়ারলি 50, এই 50 100% আপনি গ্র্যান্ড ফাইনাল করবেন। তখন আপনি এটা ইএস দিয়ে আপনি যত পার্সেন্ট নেবেন নিয়ে আপনি যদি নিচে এসে সেভ দেন তাহলে আপনি এটা গ্র্যান্ড ফাইনাল কনফিগার হয়ে যাব। যখন আপনি একটা এক্সাম তৈরি করেন তখন কিন্তু আপনার এক্সামটা তৈরি হয়ে যায়, কিন্তু তার পিছনে আপনি বলে দিতে হয় এই এক্সামটা কম্বাইনটা যাবে কি না, এই এক্সামটা অ্যানুয়ালে যাবে, অ্যানুয়াল গ্র্যান্ড ফাইনালে যাবে কি না সেটা একটু আপনি দেখা দিতে হবে। তাহলে কি হলো, এক্সাম তৈরি করার সময় পরে আর আমরা এই কনফিগারটা আমাদের করা লাগলো না। এই হিসেবে আমাদের এক্সাম টাইপ, মানে যখন তৈরি করবেন তখন এগুলো আপনি দিয়ে দিবেন। ব্যাস আমরা এটার ভিতরে দিয়ে দিলাম। তাহলে এক্সাম টাইপ আর এক্সাম নতুন ক্রিয়েট করে, এটা তো আপনারা সহজে বুঝতে পারছেন এড নিউতে যে। তারপরে হচ্ছে আমাদের যেহেতু এক্সাম আমাদের ক্রিয়েট হয়ে গেছে, সেহেতু আমাদের এখন আমরা মার্ক কনফিগ করব। মার্ক কনফিগটা হয়েছে এনে যে কোন কোন সাবজেক্টে আমরা কত নিব, আমরা পাস মার্ক কত, আমাদের টোটাল মার্ক কত, আমাদের অ্যাকসেপ্ট মার্ক কত, এই জিনিসটা দেখেন। এনে কিন্তু এডিট আছে যে এই সাবজেক্টগুলো বাংলা ইংরেজি অঙ্ক, এই তিনটা সাবজেক্ট আমার নেওয়া আছে। এখন যদি দেখেন আপনি যে না বাংলা অঙ্ক ইংরেজি নেওয়া আছে, এনে যদি এডিটে ক্লিক করি তাহলে তিনটা ভিতরে আমি এডিট করতে পারবো। একটা মজার ব্যাপার হয়েছে, দেখেন পাশে কিন্তু কপি লেখা আছে। আপনি যখন তিনটা কনফিগার করতে করবেন, যেমন এনে পেলে, পেলের ভিতরে মান্থলি দিলেন, এখন পেলে তো হইতে পারে একই ক্লাস নার্সারি যা আছে 1 2 3 4, এগুলো তো এই তিনটা সাবজেক্ট হইতে পারে। তা আপনি বারবার যায় ওগুলো কনফিগার করবেন, একবার কনফিগার করে আসলে ডাটা কপিতে ক্লিক করলে এই কনফিগারটা আপনি অন্য অন্য ক্লাসও দিতে পারবেন। যেমন পেলে, তারপর আপনি 2 নার্সারি, এনে সব সেমিস্টার, কোন পরীক্ষার কনফিগারটা আপনি এই সব ক্লাসে দিতে চান, আপনি কপি দিবেন, ওই ক্লাসে অটো কনফিগার হয়ে যাব। একটা ক্লাসে কনফিগার করলে একই রকম যদি একাধিক ক্লাসে থাকে আপনি এই ডাটা কপি ব্যবহার করতে পারেন খুব সহজে, যাতে একটা কনফিগার করলে আপনি সবগুলো কনফিগার হয়ে যায়। আর যদি আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা কনফিগার হয় সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা করতে হবে, একই রকম হলে আপনি এটা ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমি এডিটে গেলাম, এটা কনফিগার করে আছে দেখে সাবজেক্টগুলো শো করে, আপনি কয়টা সাবজেক্ট এনে কিন্তু শো করবেন। দেখুন আমি কনফিগার করবেন ড্যাশবোর্ডে, দেখেন আমার এনে চলে আসছে এই যে বাংলা চল, বাংলা আর আছে বাংলা ইংরেজি অঙ্ক, দেখেন বাংলা ইংরেজি অঙ্ক চলে আসবে। এখন দেখেন এনে কিন্তু লেখা আছে প্রথমে ক্রেডিট মার্ক, ক্রেডিটটা, ক্রেডিটটা হয়েছে আপনি এই সাবজেক্টটা টোটালে কত মার্কের পরীক্ষা নেবেন। যদি 100 মার্কের পরীক্ষা নেন 100 মার্ক, যদি সিকিউ হয় তাহলে সিকিউতে টিক দিবেন, আর যদি এমসিকিউ নেন এমসিকিউতে টিক দিবেন। টিক দিলে আপনাকে কাজ করতে দিবে, টিক না দিলে কাজ করতে দিবেন। এটা কেন, কারণ অনেকে দেখা যাচ্ছে যে আপনার সিকিউ আছে পরীক্ষা এমসিকিউ নাই, তখন এমসিকিউ শুধু জিরো জিরো অপশন ঘটা আমাদের মার্কশিটে রেখা লাভ নাই, কারণ দেখতে খারাপ দেখা যায়, জিরো মনে হয় যে জিরো পাইছে এরকম মনে হয়, এই জন্য টিকটা উঠাই দিলে আর ওই মার্কশিটে ওটা যাবে না। এখন যেমন এটা আমার ইএস আছে, এখন এই যে 100 মার্কে সে পরীক্ষা ফুল মার্কের, আর এটা হয়েছে আপনার পাস মার্ক, মানে 100-এর ভিতরে সে কত মার্ক পার্ক। অনেক সময় এই পাস মার্কটা আমরা কেন দেই, যে আমি আলাদা আলাদা, যেমন 9-10-এ সিকিউ সিকিউ পাশ করতে হবে, এমসিকিউ এমসিকিউ আলাদা পাশ করতে হবে, সিকিউ যদি থাকে এমসিকিউ সিকিউ যদি থাকে 70-এ 70-এ 23-এ পাশ করতে হবে, এমসিকিউ যদি থাকে 10-30-30-এ মধ্যে 10 কিন্তু পাশ করতে হবে, এই জন্য আমাদের পাস মার্ক। আবার এটা হচ্ছে অ্যাকসেপ্ট মার্ক, অ্যাকসেপ্ট মার্কটা হয়েছে যে আপনি মার্কশিটে যা পাইছেন তার সে কত পার্সেন্ট শো করাইতেছেন। অনেক সময় বলে যে পাইছে 100-এর ভিতরে আমি 80% শো করাইতে চাই, আর 20% আমরা আর একটা নাম দিয়ে সিএ নাম দিয়া, সরকারের একটা রুল আছে সিএ, ওই সিএ নাম দিয়ে আপনি দিতে চান, আপনি আপনার মতো সিএ নাম্বার দিয়ে আবার আপনি দিতে পারবেন। তাহলে এনতনে আপনি কত পার্সেন্ট শো করাই, যদি 100% যা পাইবেন তাই দেখাইতে চান মার্কশিটে তাহলে 100, আর যদি মনে না কম দেখাবেন তাহলে এনতন কত পার্সেন্ট কম দেখাবেন এটা আপনি দেখতে দিতে পারবেন এনে। আর এটাই হচ্ছে আমাদের গ্রুপ, এই জেনেটিক চিহ্ন দিয়ে আপনি গ্রুপটা দিতে পারবেন। তারপর হচ্ছে ওয়ার্ডার, ওয়ার্ডার মানে আমাদের সিরিয়াল, যেমন বাংলা 1 নম্বরে থাকবে সাবজেক্টটা, ইংরেজি 2 নম্বরে থাকবে, অঙ্ক 3 নম্বরে থাকবে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট সিরিয়ালটা।
আর এটাই সে মার্কস। মার্কস মানে কি, যেমন বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে এসে পাশ করবে, আমাদের মার্কশিটে দেখানোর জন্য দুইটা মিলে পাশ করবে, তখন আপনি এটাকে ওয়ান দিবেন আবার এটাকে আপনি ওয়ান দিবেন, তাহলে এই দুইটা মিলে মার্কস হয়ে যাবে, মানে এই দুইটা মিলে 50 পাইলেই পাশ, এরকম একটা রুল আমাদের দেওয়া আছে। এখন কথা হয়েছে যে আমি যদি 100 মার্কে পরীক্ষা দেই, যদি দুইটা মিলে পাশ করে সিকিউ এমসিকিউ মিলে, তাহলে অলওয়েজ আমার এটা জিরো দিতে হবে। কেন? কারণ সে দুইটা মিলে পাশ করবে। এখন যদি আমি এনে যদি 100 ভিতরে 33 দিয়ে দিই, তাহলে তো সে এনেই যদি 33 না পায় ফেল, তাহলে দ্বিতীয়টা বেশি পাইলে কিন্তু সে কাজ করবে না। এই জন্য যদি সিকিউ এমসিকিউ মিলে পাশ করে, যেমন 6 থেকে 8 পর্যন্ত সিকিউ এমসিকিউ দুইটা মিলে যদি আপনার 33 হন তবে পাশ, কিন্তু আবার 9 10 হয়েছে সিকিউ আলাদা পাইতে হবে এমসিকিউ আলাদা পাইতে হবে, যদি আলাদা আলাদা পাশ না করতে পারলেন তাহলে ফেল। আবার আছে দুইটা মিলে সিকিউ এমসিকিউ দুইটা মিলে যদি আপনি 50 পান তাহলে পাশ, এরকম আছে কিছু রুলটা। তো এনে যদি আমরা জিরো রাখি তার মানে সে ধরে নেবে, জিরো রাখলে ধরে নেবে দুইটা মিলে 33 পেলে পাশ, আর যদি এনে আমি সংখ্যা বসাই তাহলে আলাদা আলাদা পাশ করতে হবে, এটা একটু অবশ্যই খেয়াল রাখবেন। আর 3 ভাগের 1 ভাগ এনে পাশ, যেমন আমি এনে কিছু দিনে জিরো, তার মানে সে নিজে ধরে নেবে 33-এ পাশ, জিরো দিলে যে না তা কিন্তু না, 33 এলে পাশ। তাহলে মোটামুটি আপনারা এই জায়গাতে আমরা কনফিগারটা বুঝতে পারতাম, ফুল মার্ক, অ্যাকসেপ্ট মার্ক, পাশ মার্ক, গ্রুপ, কোন গ্রুপে এই সাবজেক্টটা থাকবো, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ডার সিরিয়াল নাম্বারটা পাইলেন, আর হচ্ছে মার্কস পাইলেন। ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে একটা কাজ আমরা করে আসছি, যেটা আমরা বেসিক সেটিংয়ে পাইছিলাম, সেটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাইছিলাম যে ফোর সাবজেক্ট অ্যাসাইন, যে ফোর সাবজেক্ট অ্যাসাইন যদি আমরা বেসিকে আমরা দেখছিলাম প্রথম টিউটোরিয়াল আমাদের ওয়ানে, ভিডিও ওয়ানে দেখছিলাম যে আমরা যদি ম্যাপিং করে আসি সেই জায়গায় কিন্তু আমাদের কম্পালসারি চুজেবল দিয়ে আসতে হয়, সেই জায়গায় যদি চুজেবল দিয়ে আসি তাহলে আমি ফোর সাবজেক্ট অ্যাসাইন করতে পারবো, যদি চুজেবল না দিয়ে আসি তাহলে আমি ফোর সাবজেক্ট অ্যাসাইন করতে পারবো না। দেখেন আমি ফোর সাবজেক্ট এই অ্যাসাইনটা কীভাবে করব, এভাবে আমি সাল দিব, ক্লাস দিব, সাধারণত 9 10 চুজেবল থাকে, আমি এটাকে দিলাম গ্র্যান্ড ফাইনাল, এটা তারপর আমি সাইন দিলাম, সাইন দিয়ে আমি প্রসেস দিলাম। প্রসেস দিলে কি হবে যে আপনি ফোর সাবজেক্ট অ্যাসাইন করা লাগবে কি না আছে, দেখেন এনে লেখা আছে প্লিজ অ্যাসাইন চুজেবল সাবজেক্ট ফার্স্ট ফর দিস ক্লাস, তার মানে আপনার ওই জায়গায় চুজেবল দেওয়া নাই, চুজেবল দেওয়ার কারণে এই জায়গায় আসে না, আপনি ফোর সাবজেক্ট অ্যাসাইন করতে পারবেন না। ওই জায়গায় যদি চুজেবল দিয়ে আসেন তাহলে এনে ফোর সাবজেক্ট অ্যাসাইন করলে কোন কোন সাবজেক্টে আছে, এনে মাল্টিপল আছে, সিঙ্গেল আছে, আপনি এই জায়গায় দেখতে পারবেন যদি ওই জায়গায় দিয়ে আসেন। যেহেতু টু এটি ভিডিও ওয়ান সেক্ষেত্রে আমি ওই জায়গায় গেলাম না, তো আমি এরপর আমি দেখাবো আপনাকে সাবজেক্ট চেক। সাবজেক্ট চেক মানে যে আপনি যদি কোনো সাবজেক্টটা ফোর সাবজেক্ট চেক করতে চান যে আমার ফোর সাবজেক্ট হয়েছে কিনা, যেমন এই যে আমরা এনে দেখলাম কি বললাম আমি সায়েন্সের গ্রাম ফেলে আমার কোনো আছে কিনা, তাহলে আমি এটাকে দেখতে পারবো যে আমার ফোর সাবজেক্ট অ্যাসাইন করা আছে কিনা। অনেকে আছে দেখা আছে আমি করছি কি করছি না, এটা কিন্তু আপনি দেখতে পারবেন এনে, এটা হচ্ছে সেটা। যেমন ক্লাস আমি কি দিলাম, 9 দিলাম, মনে দেওয়া আছে সায়েন্স দিলাম, প্লিজ সাবজেক্ট দিলাম আমি এগ্রিকালচারই দিলাম, সাধারণত এগ্রিকালচার আছে কি না, নাই আমি এটা রিলিজন দিলাম যে এটা ফোর সাবজেক্ট অ্যাসাইন করা আছে কিনা, যাই দেখবো যে ফোর সাবজেক্ট কোনো অ্যাসাইন করা নাই। দেখেন এনে লেখা আছে ইজ অপশনাল সাবজেক্ট, দেখেন এনে কোনো টিক চিহ্ন নাই, তার মানে এগুলা নাই। এখন এনে সব কম্পালসারি দেওয়া আছে, এই পাশে এসে কম্পালসারি টিক চিহ্ন থাকলে কম্পালসারি, এই পাশে টিক চিহ্ন না থাকলে অপশনাল। দেখেন আমি যদি এনে টিক চিহ্ন দেই তাহলে এটা আপনার অপশনাল হয়ে যাবে, এই যেহেতু করতে পারি অপশনাল, এই জায়গায় অপশনাল হয়ে যাবে। এখন যদি আমি টিকটা উঠাই দিই তাহলে আর অপশনাল হবে না, ব্যাস তাহলে আমি এটাকে সেভ দিয়ে আপনি চেক করতে পারি যে কোনটা অপশনাল আছে। মাঝখানে একটা আছে আপনাদের, এটা একটু কাজ আছে, কুইক সাবজেক্ট অ্যাসাইন। কুইক সাবজেক্ট অ্যাসাইনটা হচ্ছে এরকম, আমি একটা স্টুডেন্ট যখন ভর্তি করাই তখন সাথে সাথে সেই স্টুডেন্টটা মার্ক এন্ট্রি করতে পারবেন না, কারণ আমাদের এই সফটওয়্যারটা দেওয়া আমরা যখন সরাসরি ভর্তি করাই তখন আমাদের এই সাবজেক্টগুলো পায় না। যখন আমি কুইক শুধু একটা ক্লাস আর কি কুইক সাবজেক্ট অ্যাসাইনটা যখন করে দিব তখন আমার এটা আমার ওই স্টুডেন্টের সাথে আমার এই সাবজেক্টটা লেগে যাবে, বা আমরা এটা মার্ক এন্ট্রি করতে পারবো। যেমন ধরেন পেলে তো একটা স্টুডেন্ট ভর্তি করাইলাম, আমাকে শুধু পেলে দিয়ে প্রসেস দিতে হবে, তো পেলে এসে পেলের যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্ট এই যে আমরা যে কনফিগারটা করলাম কনফিগারটা অটো পাওয়া যাবে, এই জন্য আমরা এই কুইক ইয়াটা পারছি। কনফিগারের পরেই আমরা কুইক সাবজেক্ট অ্যাসাইনটা আমরা দিয়ে দিব যে স্টুডেন্টের সাথে আমার এই কনফিগারটা যেন চলে যায়। অনেকে আছে যে হঠাৎ করে দেখা স্টুডেন্ট ভর্তি করবে, স্টুডেন্ট ভর্তি করাই মার্ক এন্ট্রি করতে চলে যাবেন, না পাবেন না, স্টুডেন্ট যতবার ভর্তি করাবেন ততবারই আপনার এই কুইক সাবজেক্টটা আপনার দিতে হবে। এখন দেওয়ার পরে আপনি এই জায়গায় মার্ক এন্ট্রি করতে চলে যাবেন, মার্ক এন্ট্রি করতে আপনি এভাবে চলে যেতে পারেন। দেখেন এখন আমি মার্ক এন্ট্রি করব এটা, তারপর আমি আমার অবশ্যই এটার ভিতর মার্ক এন্ট্রি করা আছে, তারপর আমি একটু দেখাই, কিন্তু আমাদের আপডেট আর এক জায়গায় এন্ট্রি করা একই, কিন্তু আমাদের জায়গাটা আপডেট করা জায়গা এই জায়গায় আপডেট, এই জায়গায় আমাদের কাজ। তাহলে আমি সায়েন্স দিলাম, সাবজেক্ট দিলাম, বাংলা ফার্স্ট পেপার দিলাম,
এটা যে চুজেবল সাবজেক্ট চুজেবল ফাইল মানে যদি আমার এক্সেলে এন্ট্রি করা থাকে কিংবা এক্সেল থেকে ফাইল যদি আমি আমার নাম্বার আপলোড করতে চাই তাও আপনারা এই জায়গাতে করতে পারবেন এই জন্য দেওয়া আছে যে আপলোড দেওয়া আছে আমরা এখন প্রসেস দিব আমরা এন্ট্রি করব আপলোড করব না দেখেন এনে কিন্তু এন্ট্রি করা আছে আমি এটা মার্ক করেছিলাম এই জন্য পাঁচটা স্টুডেন্টের এখন যদি আপনি এই জায়গা চেঞ্জ করতে চান চেঞ্জ করে আপনি আপনার মতো সেভ দিলে আবার সেটা চেঞ্জ হয়ে যাবে তো এই জায়গায় দেখেন এনে লেখা আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই জায়গায় যে আপনার অনেক সাবজেক্ট আছে যে বাংলা পরীক্ষা দিয়েছে ইংরেজি পরীক্ষা দিয়েছে আরেকটা হয়তো ম্যাথে পরীক্ষা দেয় নাই সেক্ষেত্রে ম্যাথে যায় যদি অ্যাবসেন্ট দেখান তাহলে ওই ম্যাথে যায় কিন্তু অ্যাবসেন্ট দেখাবে অনেক সময় দেখা যাচ্ছে যদি আমরা জিরো দিই তাহলে সে পরীক্ষা দিছে কি না আসলে আমরা খাতাটা পাইছি কি না এটা কিন্তু একটা ব্যাপার থাকে আর আমি যদি এনে যদি অ্যাবসেন্ট দিয়ে দিই তাহলে আমি বুঝতে পারবো দেখেন অ্যাবসেন্ট গেলে মার্কস চলে যাবে অ্যাবসেন্ট দিলে কিন্তু আমি বুঝতে পারবো যে এই স্টুডেন্টটা পরীক্ষা দেয় না অ্যাবসেন্ট তাহলে আমি সেভ দিলে ওটা আমার এই মার্কশিটে চলে যাবে তাহলে এটা মোটামুটি বুঝতে পারছেন মার্ক এন্ট্রির ব্যাপারটা মার্ক এন্ট্রি দেওয়ার পরে আমাদের শুধু একটা কাজ থাকে প্রসেস অনেক সময় আমাদের শুধু একটাই প্রসেস এই প্রসেসটা দিলে আমাদের মেরিট পজিশন বলেন আপনি যত যা কাজ আছে সব একটা পজিশন হয়ে যায় যেমন আমি এখন কি করব মান্থ ওয়ানের একটা পজিশন দিব প্লেয়ের ভিতরে গ্রুপ জেনারেল গ্রুপে প্রসেস দিব ব্যাস আমি প্রসেস দিলে এই মান্থ ওয়ানে যদি রেজাল্ট থাকে আমার মার্কশিট তৈরি হয়ে যাবে এই তেনে মার্ক এন্ট্রি করা নাই এই যে মার্কিং ফার্স্ট আগে মার্ক করে আসেন প্রথমে তারপরে প্রসেস দেন এটা বলছে মার্ক এন্ট্রি নাই বলে এরকম মেসেজ দিবে এখন আমার যেহেতু মার্ক এন্ট্রি করা শেষ আমি এখন দেখব জাস্ট সরাসরি চলে যাব মার্ক এন্ট্রি করার পরে প্রসেস দেওয়ার পরে চলে আসব আমার রিপোর্ট রিপোর্টের মধ্যে রেজাল্ট রেজাল্টের ভিতরে মার্কশিট দেখেন আমি প্রথমেই বলছি কনফিগারের সময় আমাদের তিনটা মার্কশিট একটা হচ্ছে আপনি জেনারেল দেখতে পারবেন আর একটা হচ্ছে কম্বাইন দেখতে পারবেন একটা গ্র্যান্ড ফাইনাল দেখতে পারবেন তা বাদে তো আমি একটা কম্বাইন্ড দেখে ইয়া সরি জেনারেল এক্সামটা দেখে আসি যে আমাদের কেমন এই যে এটার ভিতরে যখন আমি ইয়ার সিলেক্ট করব দেখেন এক্সামটা যখন আমি দিব ফার্স্ট সেমিস্টার আমি দিব গ্র্যান্ড ফাইনালের একটা দেই দেখি মার্ক আছে কি না যদি থাকে অবশ্যই আপনি এনে কিন্তু আবার দিতে পারবেন এক থেকে এক দিতে পারবেন এক থেকে দুই দিতে পারবেন এই থেকে দিতে পারবেন ব্যাস প্রিভিউ চলে আসলো ব্যাস দেখেন চলে আসলো সুন্দর একটা মার্কশিট এভাবে আপনি আপনার মার্ক ইয়াগুলো দিতে পারেন দেখেন ফার্স্ট এনে কিন্তু দেখেন ওই যে মার্ক কনফিগার জায়গায় মার্কস করে আসছে দেখেন বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে পাস আর অন্য অন্যগুলো আলাদা আলাদা করে পাস এই যে দেওয়া আছে সুন্দরভাবে এটা আপনারা দেখতে পারেন আর যেহেতু আমি ছবি দিই না সেহেতু ছবি আসে নাই লোগো এটা দেওয়া নাই যেহেতু আমাদের এটা ডেমোয়েরি তো এই জন্য আমাদের এই জায়গায় এই ছবিগুলো দেওয়া নাই বলে আমরা এটা এটা আর কি তো এই পর্যন্ত আমাদের এই রিপোর্টের ভিতরে আপনি পাবেন মার্কশিট পাবেন দেখেন এনে লেখা আছে মেরিট পজিশন লেখা আছে তারপর টেবিলেশন শিট আছে তারপর ফেল লিস্ট আছে তো এগুলো আপনারা দেখে দিতে পারবেন যেহেতু আমার এনে কারেন্ট চলে গেছে হয়তো নেট পাবো না এই জন্য আমি ক্লিক করলাম না তো এই পর্যন্তই আজকে রিপোর্টের ভিতরে সব কিছুই আছে তো ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে বারবার ট্রাই করে দেখবেন কারণ যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন সেই প্রোডাক্ট সম্পর্কে ভালো যদি নলেজ থাকে তবে আপনি ভালো বিজনেস করতে পারবেন এই জন্য এই ভিডিওগুলো কষ্ট করে তৈরি করা ভালো করে বুঝিয়ে দেওয়া যা আপনারা যেন মনে রাখেন বা আপনারা যেন এটা বারবার দেখে মুখস্থ করতে পারেন তারপরেও কিছু জেনারেল সেটিং আছে যেটা মার্কশিট ট্যাম্পলেট আপনি এটার ভিতরে করতে পারবেন আপনি জিপিএ ওয়াইজ পজিশন করতে পারবেন টোটাল মার্ক ওয়াইজ পজিশন করতে পারবেন তারপর আপনি ট্যাম্পলেট চেঞ্জ করতে পারবেন হাইস্ট মার্ক সহ হাইস্ট মার্ক ছাড়া অনেকগুলো টেমপ্লেট আছে এগুলো আমরা নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো তো এই বলে আমি আমার এই পর্যন্ত শেষ করলাম কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম